श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़िया मठ प्रतिष्ठान प्रतिष्ठाता गुरुपाद पद्म नित्रिला प्रविष्ट विष्णुपाद स्तोत्र श्री श्रीमद भक्ति प्रमद पुरी गस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व श्री गौड़िया मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा स्वीकृत सकल आचार्यवृंद अशुद्ध भक्तवृंद सकले श्रीपाद पद्मे जनाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो। एखाने उपस्थित वैष्णववृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन बृंद तथा ये आगरपाड़ावासी बृंद सकल के जानाय आमार यथाजोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। তো পূর্বে দু তিন বছর এসেছিলাম সুশীল প্রভুর বাড়িতে, ছোট্ট ঘরের মধ্যে কয়েকজন ছিল, কিছু সংখ্যা বেড়েছে। যাই হোক, আমাদের ভাবতে হবে ভগবানের কথা শোনার জন্য সমস্ত আত্মা জীবাত্মা সব এসে ভিড় করে, সংখ্যা না দেখা গেলেও বিচার করতে হবে যে অলৌকিক, এটা আমরা দেখতে পাই না, অদৃশ্য জীবাত্মা এখানে রয়েছে। তো যাই হোক, এখন আমরা আমাদের সমস্যার কথা বলব। সমস্যা বলতে কি, আমাদের সমস্যাটা কি, আপনাদের সমস্যাটা কি, জানেন না যে এটা কি, আমরা জীবনটা কেন, আমরা কেন দুঃখ পাচ্ছি, নাকি দুঃখ পাচ্ছেন তো, নাকি দুঃখের কারণ কি জানেন? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ ভুলি বলছে, কৃষ্ণকে ভুলে গেছি, এখন মায়াতে পড়ে গেছে, কৃষ্ণকে ভুললেই মায়াতে পড়তে হবে, আর মায়া আমাদেরকে সংসার আদি দুঃখ। সংসার মানে আসক্তি, কিসের আসক্তি, ভোগের আসক্তি। আমরা তোকে ভোগী নই, ভোগী আমরা, ভোগ করতে পারি আমরা, পারি না, কিন্তু ভোগের আসক্তি, এই দুঃখে দুঃখিত হয়ে পড়েছে। তো কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতি মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই হচ্ছে দুঃখের কারণ, মায়াদেবী আমাদের দুঃখ দিচ্ছে, মায়াদেবী আমাদের দুঃখ দিচ্ছে। কী দুঃখ দিচ্ছে আপনারা নিশ্চয় জানেন, বুঝতে পারছেন তো কীরকম ধরনের দুঃখ, এটা হলো তো সেটা হলো না, সেটা হলো তো আবার এটা হলো না, কোনো না কোনো কারণে একটা দুঃখ আছেই আছে।
যেমন মাছ জলে আছে, নাকি মাছকে জলে রাখা হয়েছে, যখন মাছ শীতকাল পড়েছে আপনি ভাবলেন যে মাছের কষ্ট হচ্ছে, মাছকে ধরে আমরা বিছানা শুয়ে দিলাম, মাছটা বাঁচবে না মরবে? মরে যাবে, ছটফট ছটফট দুঃখ পাবে, তারপরে মরে যাবে। কিন্তু আমরা আসছি কোথা থেকে? ভগবান থেকে। ভগবান হচ্ছে আনন্দময়, কিন্তু ভগবানকে ভুলে গেছি, কিন্তু আনন্দ চাচ্ছি, চাচ্ছি কিন্তু আনন্দ, ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে কাকে কাকে আবদ্ধ করেছি আমাদের জীবনে? মায়াকে। মায়া দুঃখ দিচ্ছে। তাহলে আমরা যখন মাছকে জলে না রেখে যদি আমরা ঢেঙায় রাখি, মাছ যেমন কষ্ট পায় তেমনি আমরা কৃষ্ণ থেকে এসছি, কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণকে ভুললে তাহলে কী পাওয়া যাবে? কৃষ্ণ আনন্দময়, আনন্দের অপর অন্যদিকে কী আছে? দুঃখ রয়েছে। সেই জন্য আমাদের কোথায় থাকতে হবে? কোথায় থাকতে হবে? কৃষ্ণের সঙ্গে থাকতে হবে। থাকবেন কীভাবে? এই জগতে কৃষ্ণকে থাকার পাওয়া যাবে কীভাবে? বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এই কলিযুগ, কলিযুগ মানে কি? কলি মানে কলহ, কলহ মানে ঝগড়া, তাই তো? কলি মানে কপট, মুখে একটা বলি, মুখ মন আর মুখ এক না, কপট বলে। কলি মানে অজ্ঞতা, অজ্ঞতা মানে জ্ঞানহীনতা। চাচ্ছি আনন্দ, ছুটছি মায়ার দিকে। মায়া দুঃখময়, কৃষ্ণ আনন্দময়। আমরা এসেছি কৃষ্ণের নিকট থেকে, সেই জন্য সবাই আনন্দ চায়, প্রত্যেকটা জীব আনন্দ চায়। একটা গাছকে যদি রাখা তার টবের মধ্যে আর সব জানলা বন্ধ করে দিলেন, অন্ধকার হয়ে গেল, আর একটা জানলা খুলে রাখলেন, ওখান থেকে সূর্যের আলো আসছে, গাছটা কোথায় যাবে? দেখবেন একটা গাছ কথা বলতে পারে না, কিন্তু শাখাটা আস্তে আস্তে যেদিকে আলো সেদিকে ছুটে। একটা গাছ বলে দিচ্ছে যে আমরা অন্ধকারে থাকব না, মানে মায়াতে থাকব না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছে মানে সূর্য আছে, সেখানে তো মায়া থাকতে পারে না, অন্ধকার থাকতে পারে না, থাকতে পারবে? তাহলে কৃষ্ণকে পাবো কীভাবে? সেটাই বলছেন কি, কৃষ্ণ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে নাম রূপে কৃষ্ণ এসছেন, নামকে যদি আশ্রয় নেই তাহলে কৃষ্ণ থাকবেন। কিরকম আশ্রয়? নামকে আশ্রয় নিতে হবে, অপরাধ নয়। কেন? যিনি ভগবানেতে সম্পূর্ণ শরণাগত তার স্বভাবটা কিরকম হবে? দেখবেন যারা ভগবানের শরণাগত, যারা বৈষ্ণব, তারা জীবে দয়া রাখে, প্রত্যেকটা জীবে, কোনো ডিসক্রিমিনেশন করে না, কোনো বাদ বিচার করে না, যে এই লোকটা আমাকে সহায়তা করে এই জন্য এই লোকটার দয়া রাখবো, আর যে লোকটা আমাকে সহায়তা করে না দূরে ফেলে দেবো, তার শত্রু ভাববো। এই এই বন্ধু শত্রু এটা ভাব নয়, জীব মাত্র, এই জীব যাদের জীবন আছে তাদের যাদের জীব বলে। তাহলে করতে হবে কি? এই স্বভাবটা পাবো কোথায়? স্বভাবটা পাবো কোথায়?
জীবে দয়া স্বজনে মৈত্রী। স্বজন মানে যারা নিজের জন, কারা নিজের জন? সবাই আমার নিজের জন। কেন? সবাই তো ভগবান থেকে আসছে। আমরা কারা? আমরা কারা? আমরা সব কৃষ্ণের বংশ। কে বলছেন? কৃষ্ণ বলছেন। কোথায় বলছে? মমই বংশ জীব লোকে জীব ভূত সনাতন। অর্থ বুঝে যাচ্ছে? মম বংশ, মমই বংশ জীব লোকে। কে বলছেন? কৃষ্ণ বলছেন। জীব আমারই বংশ, আমি সনাতন, আমি সৃষ্টির আগেও ছিলাম, এখনো আছি, ধ্বংসের পরেও থাকব। জীব ভূত সনাতন। জীব কি না? অনুচিত অংশ, আমার অনুচিত অংশ, বিভিন্নাংশ। জীব হচ্ছে বিভিন্নাংশ, মানে কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গরু, কখনো মহিষ, কখনো কুকুর, কখনো বেড়াল, নাকি? বলছে 30 লক্ষ বার বিভিন্ন জন্তু, জন্তু জানোয়ার, 9 লক্ষ বার জলজ পানি, 20 লক্ষ বার গাছপালা পাহাড় স্থাবর জঙ্গম, 11 লক্ষ বার কৃমিকীট, 10 লক্ষ বার পাখি। শ্লোকটা এইভাবে বলা হয়েছে, জলজ নবলক্ষাণি, জলজ পানি হয়ে 9 লক্ষ বার স্থাবরা। স্থাবর মানে প্রান্ত আছে, কিন্তু যেতে পারে না এক স্থান থেকে আরেক স্থানে। আপনি যে এসে গেলেন এখানে এই হলে, একটা বট গাছ আসতে পারবে? অশ্বত্থ গাছ আসতে পারবে? খেজুর গাছ, খেজুর গাছ আসতে পারবে? তাল গাছ আসতে পারবে? আসতে পারবে? গাছ আসতে পারবে? কিন্তু গাছের তো প্রাণ আছে। এই ধরনের যারা প্রাণী তাকে স্থাবর বলে। কত মান হয়েছে আমরা এরকম? 20 লক্ষ বার। ভাববেন না আমি একদম মানুষ হয়ে গেছি, সর্বক্ষণ মানুষই থাকো, তা হবে না। যতক্ষণ না মনটা ভগবানেতে স্থির হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই দুঃখ কষ্ট জন্ম মৃত্যুর যেটা আবর্ত চক্র, এই চক্রে সকলকে ঘুরতে হবে, কেউ পার পাবে না। যে মুহূর্তে মনটা ভগবানেতে লেগে গেল, সেই মুহূর্তে দেখবেন আর এখানে আসতে হবে না, ভগবান নিয়ে যাবে। মনটা লাগাতে ভগবানেতে, ভাববেন না যে আমি সর্বক্ষণ মানুষ থাকবো, যেন এসব জন্ম পার হয়ে এসেছি, আমিও গাছ হয়েছিলাম, আপনিও ছিলেন, বিভিন্ন রকমের গাছ। তারপরে বলছেন যে 11 লক্ষ আর কৃমিকীট। কৃমি দেখলে ঘৃণা হয় নাকি? কৃমি দেখলে ঘৃণা করে নাকি? করে তো। আপনি ছিলেন কৃমিকীট, ছিলেন 20টা আর কৃমিও ছিলেন, প্রান্ত রয়েছে, এসব জন্ম চান? মানুষ জন্ম পাওয়ার পরে কেউ কি এই জন্ম চাইবে? কিন্তু আমাদের কার্য যদি সঠিক না হয়, আমাদেরকে ক্রমে ক্রমে আবার ওই জন্মে নিয়ে যাবে। মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবানের মনটা সংরক্ষণ লাগাতে না পারলাম, না শিখলাম লাগাতে, তাহলে আমাদেরকে আবার ওই কষ্টের আবর্তে ঘুরতে হবে। এই জন্য বলছেন কি দেখুন, পরিষ্কার জানাচ্ছে, কৃময়া রুদ্র সংসর্গ। কতবার কৃমিকীট? 11 লক্ষ বার, একবার দুবার না, 11 লক্ষ বার। কৃময়া রুদ্র সংসর্গ, রুদ্র মানে 11, তাহলে 9 আর 20 29 আর 11 40 হলো,
পক্ষিণা দশ লক্ষণম, পাখি জন্ম দশ লক্ষ বার, পাখি জন্ম হয়েছে দশ লক্ষ বার, শকুনি হয়েছে, কাক হয়েছে, পেঁচা হয়েছে, কত রকমের পাখি আছে, সব হয়েছে। তারপরে পেলাম কত, ৩০ লক্ষ বার পশু জন্ম, এই ৮০ লক্ষ বার জন্ম বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে। তারপর আমার পেলাম মানুষ জন্ম, কতবার পাবো মানুষ জন্ম, বলছে ৪ লক্ষ বার পাবো। এই ৪ লক্ষ বার আমাদের সময় আছে মনটাকে ভগবানেতে স্থিরীকরণ করা, যদি আমরা করতে না পারি আবার ঘুরতে হবে একই চক্রে। মানুষই একমাত্র পারে ভগবানের সাধনা করতে, অন্যান্য জন্ম পারে না। কেন পারে না? ভগবান তাদের স্বভাবটা স্থির করে পাঠিয়েছেন। কুকুর ঘেউ ঘেউ ছাড়া, বার্কিং ছাড়া কিছু পারবে না। গরু ময়ূর, ময়ূর মানে বাবা ছাড়া কিছু পারবে না, যতই শেখান হরিনাম করার জন্য। সারা দিন সময় ব্যয় করলেও, সারা বছর সময় ব্যয় করলেও ও কখনো সে বলতে পারবে না। বাঘকে যতই বলো নিরামিষ খেতে পারবে, বাঘ ও মাংস খাবে, হয়তো খাদ্যের স্বভাবটা ফিক্স করে দিয়েছে, ব্যবহারিক স্বভাব ভগবান দ্বারা স্থিরীকৃত হয়েছে, হিংস্র স্বভাব হবে, সব কিছু ভগবান দ্বারা স্থির হয়েছে প্রত্যেকটা জীবের। আম গাছ, আম গাছে লিচু বললে লিচু হবে কি? লিচু হবে না, আমই হবে। লিচু গাছে লিচু হবে, কলা গাছে কলা হবে, অন্য কিছু ফলানোর চেষ্টা করলেও হবে না, ভগবান দ্বারা স্থির করা হয়েছে। কিন্তু মানুষ পারবে? আপনারা দেখুন, এখানে এই ধর্মে আসার আগে যারা সত্যি করে আশ্রয় নিয়েছেন কি খেতেন, যা খেতেন, যেটা এখন খাচ্ছেন না সেটা খেতেন তো? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গেঁড়ি ক্যাংড়া খেতেন কিনা? হ্যাঁ, এখন খান কি? পাল্টে ফেলেছেন। কেন? মানুষের, মানুষকে কোনো স্বভাব দিয়ে পাঠাননি ভগবান, মানুষকে তো বুদ্ধি দিয়েছেন, উত্তম বুদ্ধি আর স্বতন্ত্রতা দিয়েছেন। উত্তম বুদ্ধি আর স্বতন্ত্রতা দুটো দিয়ে মানুষ ভগবান আমাদের পাঠিয়েছেন, স্বভাব দেয় না। নাস্তিক হতে পারেন আর আস্তিক হতে পারেন। নাস্তিক হলে ভগবান কিছু বলবে না, কিন্তু আমাদের কর্মের ফল ছাড়বে না। আস্তিক মানে ভগবানকে মানবে, যেরাম সঙ্গ করবে সেরাম মানবে, কেউ মানে হ্যাঁ কিরাম মানে দেবী পূজা করে, ভগবান হচ্ছে কি করবে, বলছে জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীর পূজা করে তারা কোথায় যাবে? ভগবান বলছেন জানতি দেবব্রতা দেবান, তারা দেবলোকে যাবে, সেটা কোথায়? স্বর্গলোক। স্বর্গলোকটা ভালো লোক নাকি? আমাদের ভক্তিম ঠাকুর কি বললেন, নাহি মাগি স্বর্গ আর মক্ষ নাই মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি, আমি স্বর্গ চাই না। কেন চাই না? স্বর্গের করা যায় যারা পুণ্য করে, গঙ্গায় চান করলেন, লোককে কাপড় দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, অন্নহীনকে অন্ন দিলেন, রোগগ্রস্ত লোককে ওষুধ দিলেন, এগুলো পুণ্য কাজ হলো। পুণ্যের ফল কি? স্বর্গলাভ। স্বর্গে কে আছে? দেবদেবী আছে। অসুররা আক্রমণ করে নাকি? স্বর্গটাও তো একটা ভৌতিক জগৎ, যেখানে সব কিছু মাপা যায় তাকে বলে মায়িক জগৎ, মানে ভৌতিক জগৎ, ভোগের জগৎ, ভোগের জগৎ মায়িক জগৎ, সব কিছু মাপা যায়।
সেখানে এসে অসুরগণ আক্রমণ করে ওই ঐশ্বর্য ভোগ করার জন্য, স্বর্গ ঐশ্বর্য ভোগ করার জন্য। আর স্বর্গের যে রাজা ইন্দ্র তখন কোথায় আসে? আসে বিষ্ণুর কাছে আসে, পারে না অসুদেশ্য না। দেখুন না কত অসুর, রাবণকে দেখুন না। রাবণ স্বর্গের দেবদেবীদের ধরে বেঁধে তার বাড়ির চাকর চাকরি লাগিয়ে দিয়েছেন শনি গ্রহকে। কালী, কালীকে রেখে অশোক বনের পাহারা দেওয়ার জন্য সকলকে লাগিয়ে দিয়েছেন। কেন? কেন স্বর্গটা আপাত দেখা যায় সুখের বটে, কিন্তু ওখানে সুখ নেই। পুণ্য ক্ষয় হলে ক্ষীণে পুণ্যে মত্ত লোক বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে আবার মত্ত লোকে বিসর্জন দিয়ে দেবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কী বললেন, বলছে নাহি মাগি স্বর্গ, আর আমরা স্বর্গ চাই না, মক্ষ নাহি মাগি। কারা কারা স্বর্গ চায়? যে কর্মী লোকেরা চায়, কি লাভ পূজা প্রতিষ্ঠা চায়। যারা কর্মী, যারা কর্ম করে তাদের কর্মী বলে। কর্মের ফল কি? লাভ পূজা প্রতিষ্ঠা, ভগবান তাদের স্বর্গে পাঠাবে। স্বর্গ চাইছে না। আমার ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন, মোক্ষ মানে মুক্তি ভগবানের সমান রূপ ওটাও চাই না, ভগবানের সাথে মিশে যাওয়া ওটাও চাই না। সারূপ্য সাযুজ্য সামীপ্য সালক্য ষষ্ঠী এই পাঁচ প্রকারের মুক্তির কথা বলা হয়েছে, ওটাও চাই না। আমাদের যুক্তি কি? যারা ওই মুক্তি চায় তারা ভগবান হতে চায়। মানুষ কি ভগবান হতে পারে? মানুষ কি পারে ভগবান হতে? কেন? মানুষ হচ্ছে জীব, জীবের স্বভাব কি? কৃষ্ণের নিত্য, জীবের পরিচয় কি? কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি। বলে দিলেন কৃষ্ণের তটস্থা শক্তি। তট বলতে পরমার্থ জগৎ আর মায়িক জগৎ, মায়ার জগৎ, এই দুটো সঙ্গম স্থলকে বলা হচ্ছে তট। এখানে জীবের সৃষ্টি হয়েছে। কে সৃষ্টি করলেন? ভগবান করলেন, ভগবান ইচ্ছায় ভগবান এখানে জীব রূপ বীজকে ফেলে দিয়েছিলেন। বলতে জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। কোথায় ভেদ জীবের সঙ্গে? জীবের ভেদ হচ্ছে জীব মায়াবশ, মায়া দ্বারা বশীভূত হয়ে যায়। কিন্তু ভগবান মায়াধীশ, মায়াকে নিয়ন্ত্রণ করে। জীব অনু ছোট্ট ক্ষুদ্রাংশ, ভগবান বিভু বৃহৎ। এখানে ভেদ আছে। ভগবান নিত্য, জীবাত্মা নিত্য। সেই জন্য ভগবান বললেন মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমারই বংশ, সেই জন্য স্বজনে মৈত্রী, সকলের সঙ্গে মিত্রতা রাখতে হবে। আর কি বললেন? ঈশ্বরে প্রেম। এই প্রেম শব্দটা ঈশ্বরের সঙ্গে প্রযোজ্য, যদি বলে জীবের সঙ্গে প্রযোজ্য হয় না। কেন? জীবের, জীব কি মায়ার দ্বারা? দেখুন না আজকালকার দিনে ছেলেমেয়েরা বলে না আমি ভালোবাসি প্রেম করি, বলে কেন? আজকে বলছে ভালোবাসি, বিবাহ করার পরে কি দেখা যাচ্ছে? কোটে যাচ্ছে। আজকে বলছে আমার স্ত্রী, কাল বলছে আমার এক্স ওয়াই, হচ্ছে কি না? একই জীবনে দুটো পরিচয় এসে যাচ্ছে। অতএব মায়ার, মায়ার যেটা বলি মায়ার ভালোবাসা, এটা স্বার্থের ভালোবাসা। স্বার্থ থাকলেই ওটা থাকবে,
স্বার্থ চলে গেলে আর থাকবে না। এই জন্য ভগবান এক সময় বললেন, কি বললেন ভগবান অর্জুনকে বলছে, তুমি জানো কে আমার প্রিয়? সেই ব্যক্তি আমার প্রিয়। সম্বন্ধে বলছেন ভগবান, বলছেন শ্রীমৎ ভগবদ গীতার 12 অধ্যায় বলছেন, যে আমার প্রিয় বলছেন, ন রিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরহ। ন রিষ্যতি, খুব একদম আনন্দে আত্মহারা হয়ে গেল, এটা কোনো স্বার্থ পূরণ হলো। যেমন দেখেন না, খেলাতে যদি মনে করুন ভারত পাকিস্তান খেলা হচ্ছে, যে মুহূর্তে ভারত জিতে গেল কি করেন আপনারা? হ্যাঁ, বাজি ফাটা ফটকা পড়লেন, তো তোমার লাভটা কি? লাভ আছে আপনার, পয়সা খরচা, এনার্জি খরচা সবই হচ্ছে, আপনার তো লাভ হচ্ছে, লাভ হচ্ছে কি? আজকে জিতলো কালকে হেরে যাবো আবার। সেই জন্য আমাদেরকে ন রিষ্যতি, ওই ধরনের কথা ঘটনাতে একবার আনন্দে আত্মহারা হয়ে গেলাম। রিষ্যতি ন দেষ্টি, একটুখানি মনোমালিন্য হলো, দেশ মাৎসর্য ফেটে গেলাম, ওটাও থাকবে না। ন দেষ্টি ন শোচতি, কোনো কিছু হারিয়ে ফেললাম, অনুশোচনা ভেঙে পড়লাম, ওটাও হবে না, যার হয় না। যে ভগবানকে পেয়েছে সে সব পেয়ে গেছে, তার আর কোনো অনুশোচনা থাকে না, তার কোনো দেষ্টি থাকে না, তার বিদ্বেষভাস থাকে না, তার কখনো অন্য কোনো ভাব আসে না, শুধুমাত্র ভগবানের ভালোবাসাই আছে। শুভাশুভ পরিত্যাগী, আজকে মহা নক্ষত্র, আজকে ভগবানের সেবার ধামে যাব না, গমন করলে অসুবিধা আছে। কালকে ভালো নক্ষত্র পুষ্যা, বিচার আছে না, যেসব নক্ষত্র ভালো সেইগুলো নিয়ে যদি পেয়ে গেলাম, আমরা ভাবলাম কি এইগুলো নিয়ে আমাদের চল, এইগুলো এই এই সময় যাবো। কিন্তু ভগবানের সেবায় শুভাশুভ বিচার করতে হবে না, যার বিচার এরকম আছে, যার বিচার এরকম আছে তাদের এই কথা বলো না তো, কি বললাম, ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী, কোনটা শুভ কোনটা অশুভ বিচার করলে যাবে না, ভগবানের সেবা তো করতে হবে। এই প্রকার যার ভক্তি আছে সে আমার প্রিয়। সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানায় শীতষ্ণ সুখ দুঃখ শেষু সম সঙ্গ বিবর্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট জৈন কীন চিত অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয়। ভগবান যেমন বলছেন আমার কি আমার প্রিয়, সম শত্রু চ মিত্রে, যে শত্রু মিত্র তফাত করে না, মান অপমানকে তফাত করে না, কেউ মান দিল খুব হাসি খুশি হলো, কেউ অপমান করলো দুঃখে ভেঙে পড়লাম। তারপরে সম শত্রু মিত্রে চ তথা মান অপমান শীতষ্ণ সুখ দুঃখ শেষু, শীত মানে বৃন্দাবনে খুব শীত পড়েছে, এখন যাব না, আবার গরম জুন মাসে জুলাই মাসে মে জুন মাসে প্রচণ্ড গরম, ওখানে যাব না, এসব বিচার চলবে না। ভগবান যেখানে সেখানে একদম কোনো বিচার থাকবে না। শীতষ্ণ সুখ দুঃখ শেষু, সুখ সুখের সময় ডাকবো ভগবানকে, দুঃখের সময় দুঃখে ভেঙে পড়বে না, হবে না। সুখ শীতষ্ণ সুখ দুঃখ শেষু সম সবটাই সমানভাবে দেখবে, সুখ দিচ্ছে ভগবান কৃপা করে
ব্যবস্থা করে দিয়েছেন যে আমার কিছু প্রাপ্য নয়। দুঃখ ভগবান আমাকে দুঃখ দিয়ে সুখ পাচ্ছেন, তো অতএব আমি সুখী। বিচার আছে নাকি কারো? ভগবান আমাকে দুঃখ দিয়ে সুখ পাচ্ছেন, এই বিচার যাদের আছে তারা সুখ দুঃখ সমান করে দেখে। যেমন হরিদাস ঠাকুরকে কোথায় রাখা হয়েছিল? জেলে রাখা হয়েছিল। আর যদি আপনাকে জেলে নিয়ে যায়, আপনি ভাববেন কি আমার সব সম্মান হানি হলো, আমার অমুক হলো তমুক হলো, তাহলে বিচার করবেন তো। কিন্তু যখন দেখবেন হরিদাস ঠাকুর গেলেন, জেলটা খুব সুন্দর জায়গা, আচ্ছা সত্যি করে জেলটা ভালো জায়গা, ভগবানের নামের ক্ষেত্রে খুব ভালো জায়গা। কেন? প্যান্ট পরে আছি, কয়েদির বস্ত্র পরে আছি বটে, ওখানে কেউ ওনাকে বিরক্ত করবে না। কারণ আমি জেলে গেছি, ভাববেন না আমি জেলে কোনো গেছি গিয়ে অন্যায় করে গেছি, না আমি জেলে প্রচার করতে যাই। সেন্ট্রাল জেলে যখন যাই, এক জায়গায় 1800 কয়েদি পাওয়া যায়, 1700, 1800, 2000, কখনো 3000, এই ধরনের সব কয়েদি পাওয়া যায় একসঙ্গে, তাদেরকে একসাথে প্রচার করা যায়। আর সেই ব্যক্তিগুলো যখন জেল থেকে বেরিয়ে অনেকেই আবার এসে মঠে এসেছে, তো এই ধরনের, হ্যাঁ এই ধরনের সব বিচার আছে। হ্যাঁ, ভগবান যেখানে যেভাবে রাখেছে সেখানে আমরা সেভাবেই থাকতে হবে, ভগবানের ইচ্ছায় থাকতে হবে। মনে করেন ব্যবসা করছেন, ব্যবসা প্রচুর লাভ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, যখন ক্ষতি হয়ে যাচ্ছে, লোকসান হচ্ছে, তো ভগবান আমার লোকসান করে দিচ্ছে, বলুন না ভগবানকে তার পাবে না? তখন বলতে ভগবান দিয়েছিল, নিয়েছিলাম, নিচ্ছে, দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এসব বিচার আসবে। তখন যখন মনের মধ্যে ভগবানের প্রতি এইরূপ বিশ্বাস হতে গেছে, সেই হচ্ছে আমার প্রিয়। নিন্দা করলে মনটা ভেঙে গেল, আর ভালো লাগছে না কিছু। স্তুতি করলে মনটা খুব ভালো লাগছে, খুব সুন্দর, আপনি খুব, লোকটা খুব ভালো লোক, সুন্দর, এ করে দেখতেও সুন্দর, সব কিছু সুন্দর, স্তুতি করছে, খুব আনন্দ হচ্ছে। নিন্দা করলে দুঃখ হচ্ছে, ওদের তুল্য নিন্দা স্তুতির মৌনী। নিন্দা করলে রাগ হয় তো, কিন্তু আমি চুপচাপ আছি, যে ভগবান বলছে মৌনী থাকতে, যে মৌনী আছে, ভেতরে রাগ আছে, ওটা হবে না। বলছে সন্তুষ্ট চিত্তে মৌন থাকতে। আচ্ছা বলুন, যদি কেউ নিন্দে করে নিজের মনটা সন্তুষ্ট হয় কি? রাগ হয়। হ্যাঁ, এখন ভগবান বলছে যে রাগ হবে না, সন্তুষ্ট মনটা সন্তুষ্ট থাকবে, সবসময় তুষ্ট থাকবে, একদম সন্তুষ্ট। যেন কেন চিত অনেকে ত স্থির মতি, যে কোনো পরিস্থিতিতে মনটা আমাতেই স্থির হয়েছে, এই প্রকার যার ভক্তি তিনি আমার প্রিয়, তিনি আমার প্রিয়। ভগবান বলছেন এভাবে। এখন দেখুন যে আপনাদের স্বভাবটা কিরাম হয়েছে, যে কোনো পরিস্থিতিতে মনটা কি ভগবানের স্থির হয়েছে? যদি হয় তো ঠিক আছে, আর যদি সবসময় পরিস্থিতি অনুযায়ী বিচার নিয়ে নেন, নিন্দা করেছে আমিও নিন্দা করব। আচ্ছা আপনি তো ভক্ত, আপনি কেন নিন্দা করবেন? কারণ আপনি তো জানেন ভগবান বলেছেন মমই বংশ জীব লোকে, জীব আমারই বংশ, সবাই ভগবানের। তো ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবানের যারা বংশজ তাদেরকে ভালোবাসি না, কী হবে? আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনার ছেলে মেয়েকে ধরে মারি, কিন্তু আপনি আমাকে কী পাবেন? ভালো পাবেন না খারাপ পাবেন বলুন? আপনাকে ভালোবাসি বললাম, আপনাকে ভালোবাসি, আপনার ছেলে মেয়েকে ধরে মারলাম, মনটা কিরাম লাগবে? ব্যাটা কপট বলে খাবে না,
ঠিক তেমনি করে যখন আমরা জীবকে নিন্দা করব কষ্ট দেবার একটা প্রবৃত্তি রয়েছে সকলকে ঠকিয়ে নেব নিন্দে করব ঝগড়া করব এই যে স্বভাবগুলো এগুলো ভগবানের সেবার জন্য লাগে না কারণ যে টাকা বলি যাদের এই স্বভাবটা রয়েছে নিন্দে করা ঝগড়া করা ধোকা দেয়া মানে এক হাতে একটা চাকু নিয়ে ভগবানের শরীরে ঢুকিয়ে দিয়েছে আর এক হাতে আরতি করছে হবে আরতি হবে ভগবান নেবে কি এই জন্য আমাদেরকে এইসব বিচার দেখিয়েছেন কে আমার প্রিয় যে সর্বক্ষণ অনেকে স্থির মতি যে কোনো পরিস্থিতিতে যার মনটা আমাতেই স্থির আছে তিনি আমার প্রিয় নাম করলাম কোনো সোসাইটির সঙ্গে জুড়ে লেগেলাম সোসাইটির ফ্যান হয়ে গেলাম এতে লাভ হবে না স্বভাবটা পরিবর্তন হয়েছে কিনা ক্রোধকে সম্বরণ করতে পারলাম কিনা ক্রোধ বুদ্ধি নাশক একবার ক্রোধ হলে দেখবেন বুদ্ধি আর থাকছে না আর বুদ্ধি যদি থাকে না থাকে তখন নানা রকমের অত্যাচার করে পাপ করিয়ে নেব আর পাপের ফলে যাব কোথায় ভগবানের কাছে কোথায় পাপ করলে কোথায় যায় নরকে যায় নরকে গেলে কি হয় দুঃখ হয় না সুখ হয় আমরা কি খুঁজছি সুখ শান্তি কদিনের দু একদিনের টেম্পোরারি পার্মানেন্ট হ্যাঁ আজীবন শান্তি আজীবন শান্তিময় মূর্তিটাই হচ্ছে ভগবান আর ভগবান হচ্ছেন কৃষ্ণ ভগবান বলতে শব্দটা কি ভগ মানে ঐশ্বর্য মান মানে মালিক সমগ্র ঐশ্বর্যের কোন ঐশ্বর্যের সমগ্র ঐশ্বর্যের মালিক যিনি তিনি ভগবান সেজন্য পৃথিবী মানে আমাদের জগতের যে প্রথম জীব ব্রহ্মা তিনি ভগবান মানে হচ্ছে পরমেশ্বর কাকে বললেন কৃষ্ণকে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ এখানে বলে দিলেন কৃষ্ণের পরিচয়টা বলে দিলেন তিনি সৎ চিত আনন্দময় মূর্তি বিগ্রহ আর পরমেশ্বর মানে সকলে ঈশ্বর যারা আমার থেকে বড় তার ঈশ্বর কিন্তু যার বরাবর কেউ নেই ওপরে তো নেই সব নিচে সে হচ্ছে পরমেশ্বর সেটা কে বললেন না কৃষ্ণ এটা অন্য কেউ লেখে নে আমাদের মধ্যে কোনো লোক লেখে নে কোনো একটি কোনো কিছু কোনো কেউ আছে কেউ আছে যে আর যার মোটামুটি সেলিব্রিটি পার্সন লেখে নে এটা সম্পূর্ণ যিনি ভগবানের রজগুণ মূর্তি ব্রহ্মা ভগবান হচ্ছেন কৃষ্ণ তার রজগুণ মূর্তি হচ্ছেন ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম জীব পদ্ম থেকে সৃষ্টি হয়েছেন স্বয়ম্ভূ ব্রহ্মাকে বলা হয় সেই ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ তারপরেই তারপরে তার স্বভাবটা বলে দিচ্ছেন সৎ চিদ আনন্দ বিগ্রহ সৎ মানে সনাতন সৎ মানে সনাতন সনাতন মানে তিনি সৃষ্টির আগেও ছিলেন এখনও আছেন পৃথিবী ধ্বংসের পরেও থাকবে তাকে বলে সনাতন বলে সৎ চিত মানে চিন্ময় চেতন যে চোখ বুঝছি খুলছি শুনছি দেখছি বলছি যাচ্ছি এগুলো আছে এ করছি কি করে চেতন আছে বলি চেতনকে ভগবান এই ভগবানের সঙ্গে যোগাযোগ আছে বলেই করতে পারছি আমাদের মধ্যে ভগবান রয়েছে কিন্তু ভগবানকে ভুলে গেছি কী করে ভুললাম দেখবেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন যখন আমরা মাতৃগর্ভে থাকি যাদের সন্তানাদি হয়েছে তারা সাত মাসে কী দেয় সাত মাসে
সাথ দেয়, কেন দেয়, কেন দেয়, কারণটা কি? হ্যাঁ, সাত মাসে ভগবান সেই সন্তানকে দর্শন দেয়, সেই জন্য ওই দিন দেখি ওই দিন মাছ খান নাকি, সব ভগবান প্রসাদ পান তো নাকি, ফল মূল খায়, কেন খায়, ওই দিন ভগবান দর্শন দেয়, সেই জন্য বলছেন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে, জননী জঠরে, জননী জঠরে মানে মাতৃকক্ষিতে যখন আমি ছিলাম সপ্তম মাসে তুমি আমার দেখা দিয়েছিলে, তারপরে আর দেখা দাওনি, তখন আমি তোমাকে বন্দনা করলাম, প্রভু এই পীড়া থেকে এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, এই কোক থেকে উদ্ধার করো, আমি তোমার সাধনা করব। এই মাতৃকক্ষী থেকে বেরিয়ে আমি তোমার সাধনা করব, এই প্রতিজ্ঞা করেছিলাম, সাত আর সাত মাসে হয়। দেখবেন সিন্ধুস্তান মানে নর্থ বেঙ্গল নর্থ ইন্ডিয়ায় ওরা বলে গোধর, বলে না, স্টেটে একটা নিয়ম আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাষায় তারা বলে, কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা। তো কি হলো, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে, তখন ভাবিন জন্ম পাইয়া করিব ভজন, ভজন মানে শুধু নাম করা না, তোমার সেবা করব, সর্বাবস্থা সেবা করব, তখন ভাবিন জন্ম পাইয়া করিব ভজন তব জন্ম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান লব, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, স্বজন মানে বাবা মা, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, কিরাম করে কি করে ভুললাম না, এই জগতে যত মা মানে মা আদর করছে, বাবা আদর করছে, মা বাবার আদরে যেমন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করলেন একবার, কলিযুগে বাবা মা কীরূপ তার সন্তানকে দেখবে, কলিযুগের বাবা মা তাদের সন্তানকে কীভাবে দেখবে, তো ভগবান তাকে এক জায়গায় নিয়ে গেলেন, সেখানে দেখলেন যে কি একটা গরু বাচ্চা দিয়েছে, মানে গরুর বাছুর হয়েছে, বাছুরটাকে আদরের সহিত এত চাটছে, বাছুরের চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ছাড়ছে বলছে, কলিযুগের বাবা মা সন্তানদের এইরূপ ভালোবাসবে, এত আদর দেবে, আদরতে বাঁধর তৈরি করে ফেলবে, হচ্ছে কি না, হ্যাঁ এটা তো হয়েছে, এত আছে তো, মানে বলছে বাছুরটাকে গরুটা এত চাঁদছে তা গা দিয়ে রক্ত বেড়ে যাচ্ছে, যন্ত্রণা ছটফট করছে, তথাপি আদরে ছেটে যাচ্ছে, তেমনি বাবা মা ভগবানকে ভুলিয়ে দিয়ে মায়াতে তাতে ফেঁসে যায়, তার ব্যবস্থা এমনভাবে করছে সে মায়ের দুঃখ পাচ্ছে, সন্তানের যে দুঃখ পাচ্ছে, দেখুন আজকে আগেতে আপনারা কি ভেবেছিলেন যে না পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মদ বিক্রি হবে, আর ছিল না তো, আমি তো বাচ্চাবেলা দেখেছি খুব লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করতো সব, এখন তো একদম পুরো দোকানে দোকানে সব বিক্রি করছে, পাউচ বিক্রি করছে, ছেলেগুলো খাচ্ছে তো। আমি একদিন বেহালাতে, কত বছর বেহালাতে, খুব রাত্রি হয়ে গেছে, গেছি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি না একদল ছেলে, যুবক ছেলে
পুরো মদ খেয়ে একজন শিক্ষিত ছেলে কিন্তু মদ খেয়ে চুর হয়ে আছে রাস্তায় বসে বসে, আমাদেরকে দেখে বলছে যে রামকৃষ্ণ মঠ সবচেয়ে ভালো, মানে মদের খেয়ালে বলছে রামকৃষ্ণ মঠ জগতের কল্যাণ করে। আমাদের মঠের গায়ে তো বেহালা তো মঠ আছে, বেহালা মঠের গায়েই তো যাই হোক, এরা বলছে আমি 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 চলে গেলাম, কিছু বললাম না। তো দেখলাম যে সমাজ কোথায় চলে গেছে, ওর বাবা মা জানে না আমার ছেলেগুলো বয়স কত, 17, 16, 17, 18, ওটা তো উপায় করে না। হ্যাঁ দেখবেন যারা আসে হোস্টেলে থাকে আর ইঞ্জিনিয়ারিং পড়ে, বলছি ইঞ্জিনিয়ারিং পাস তখনই করা যায় যখন তুমি গাঁজা খাবে মদ খাবে। এখন বর্তমানে এটাই হয়েছে, বাবা মা এটাই এটাই কিন্তু এ করে প্রমোট করে। কেন ছেলেটা যদি খারাপ হয়ে যায়, খেলাটা তো হয়ে গেছে রে বাবা, খারাপ হয়ে যায় কি, ছেলেটা তো খারাপ হয়েই গেছে কিন্তু ছেলেটাকে এত আদর করছে। হ্যাঁ সে মদ খেয়ে তার লিভার নষ্ট করছে, মানসিক অবস্থা নষ্ট করছে, সব নষ্ট করে ফেলছে। তো কলি যুগ অজ্ঞতার যুগ, কলি মানে অজ্ঞতা, ভালোবাসা কাকে বলে সেটাই জানে না কিন্তু বলছে ভালোবাসি, কলি মানে অজ্ঞতা, কলি মানে ঝগড়া, কলি মানে কপট, এটা চলবে থাকবে। ধর্মে তো কপট আছে, শাস্ত্রের কথাটা যদি পুঙ্খানুপুঙ্খ বলা যায় তাহলে আপনি আসবেন না, আপনার মনের ভাব জেনে কথা বলা, কথা বলে আপনাকে দলে নিয়ে আসা। আপনি জীব কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা দেখবেন ধর্মেতে বহুত ধর্ম ধর্মাবলম্বী লোক কি বলে, মন যা চায় তাই করো, মন চায় নেশা করতে কিন্তু বুদ্ধি কি বলছে, আরে নেশা করলে মদ গাঁজা নেশা করলে লিভার নষ্ট হবে, বুদ্ধি বলছে তোর মন যাচাই করলে হবে, মন তো অনেক কিছু বলবে, যেরাম সঙ্গ পাবেন সেরাম মন বলবে। আপনি আগে থেকে কী খেতেন, অমেদ্য খেতেন, মাছ মাংস খেতেন, তার সঙ্গ ওইটা পেয়েছেন খেতেন, এখন সঙ্গ পেয়ে সেই খাওয়াটা পরিবর্তন হয়ে গেছে নাকি, খাবেন যারা নিয়েছে তা খাবেন, এই সঙ্গে এসে গেছে খাবে না, তা ভাবে আমি তো তার ভাবে এই খায় কী করে, এই গ্যাস একটা জীবের একটা জীব রক্ত একটা মাংস কি রক্ত পুঁজ এইগুলো একটা ঢেলা মাংস তাই তো নাকি, আবার যেগুলো যখন পচে যাবে তখন দেখবেন পুঁজ হয়ে যাবে সব, ওটাকে খাচ্ছেন কী করে, এটাই তো মানে আশ্চর্য ব্যাপার। কখন বুদ্ধিটা হলো, যখন সঙ্গের প্রভাব পড়লাম, যেরকম সঙ্গ সেরকম স্বভাব। হিন্দি ভাষায় একটা কথা আছে, জায়সা সং তাইসা রং, যেরকম সঙ্গ করবেন সেরকম আপনার মনের মধ্যে রং ধরবে, বিচার আসবে। তো এই ধরনের কথা আমাদের গৌড়ীয় মঠ তো বলে না, গৌড়ীয় মঠ কি বলে, গৌড়ীয় মঠ মানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর শিক্ষাটাই হচ্ছে গৌড়ীয় মঠ, গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা, গৌরাঙ্গ মহাপ্রভুর বিচার কিনা, রাধা ভাব সুবলিত, কৃষ্ণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কি বলছেন, জীব জীবনে তার সব জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা ব্যাস বলে দিলেন। তার দাসের কর্তব্য সেবা করা, তার প্রত্যেকটা কার্যের দ্বারা আমরা ভগবানকে সুখ দেব, এটাই তো বিচার হওয়া আমরা, কিন্তু আমাদের কার্যের দ্বারা ভগবানকে সুখ পাওয়া যায় না, যা কিছু করছি ভগবানের সুখ দিয়ে করছি কি, তখন বিচার আসে কি আমরা যদি এখন এসব করি তাহলে আমাদের আত্মীয় স্বজন কী বলে, অনেকেই বলে আমি তো আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির লোকেরা বলছে, হ্যাঁ এটা তো কী করে এসো, আমার কেউ বলে আবার আমার সব বাড়ির লোকেরা আত্মীয় পরিজন আত্মীয় আত্মীয় পরিজন বলছে কি যে যে তোমরা এই বয়স থেকে করবে, বুড়ো বয়সে করবে,
বুড়ো বয়সে করবে তোমরা? আচ্ছা আপনি বিয়ে করলেন, এখন যুবতী, স্বামীও যুবক, স্বামীকে যদি বলেন আচ্ছা পতিদেব, আমি আমার এখন সব আমার এখন বিচার এসছে, মনে করো 20 বছরে বিয়ে হয়েছে, বিচার এসছে 60 বছর আমি সব তীর্থ ভ্রমণ করব, তাহলে 60 আর 20 করে 80 বছর, 80 বছরে ফিরে তবে আমার তোমার আমি তোমার সেবা করব, মেনে নেবে? স্বামীকে মেনে নেবে? তেমনি করে যখন বলে এই এই অল্প বয়সে তোরা করবি, তোর কি মনে হয়? যারা বলে অল্প বয়সে তুই এরম এরম এখন সাধনা করছিস, ভগবানের সাধনা, এটা করা ঠিক নয়। সাধনা করতে হবে রিটায়ার হয়ে গেলে, এই নাকটা ঠোঁটে থেকে গেলে, যে দাঁত পড়ে গেলে, কথা বলতে গেলে ভালো উচ্চারণ হবে না, ওই সময় সাধনা হয় কি? কি বলছেন? বলছে বৃদ্ধকাল আল সব সুখ ভাগল, পীড়া বসে হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলে বর, ভোগাভাবে দুঃখিত অন্তর। বুঝেছেন? বৃদ্ধকাল আল সব সুখ ভাগল, বসে আছেন তো, কোমরটা ঝনঝন করছে কিনা, হ্যাঁ হাঁটুটা কটকট করছে কিনা, চোখটা কম দেখছেন কিনা 40 পড়ে গেলে, কানে কম শুনছেন কিনা, এসব বুঝলেন? বৃদ্ধকাল হলো সব সুখ ভাব হলো, পীড়া বসে হইনু কাতর, এটা আমার কথা না, এসব আমার, আমি যে কথাগুলো বলছি আমার মন থেকে কিছু বলছে না, আমাদের আচার্য যখন বলে গেছে, ভক্ত বলে গেছেন, সব সুখ ভাব হল, পীড়া বসে হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল, সমস্ত ইন্দ্র দুর্বল হয়ে গেছে, চোখ ভালো দেখে না, কান ভালো শোনে না, স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে, হয় কি না? তারপরে বলছে ভোগাভাবে দুঃখিত, ভোগ মানে আমার মনের মধ্যে যে ভোগ করে এসেছি যুবক বয়সে সেটা এখনও আছে, কিন্তু শরীর শরীর সাথ দিচ্ছে না, দুঃখে ভরে যাচ্ছে, ভোগাভাবে দুঃখিত অন্তর। এই জন্য কি করতে হবে? মন প্রাণ দিয়ে ভগবানের দেশ ভগবানের সেবা লাগতে হবে, এই শরীরটা ভগবানের সেবার জন্যই। হ্যাঁ ভগবানের সেবা বলতে কি, মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পয়সা দেবো, প্রসাদ পাবো, ঝাড়ু দেবে, এগুলো শুধু সেবা না, যা কিছু করবেন ভগবানের, পড়াশোনা করবেন ভগবানের জন্য, পড়াশোনা করবেন ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য। কে বলছেন? আমাদের পূর্বাচার্যের জন্য বলছেন, পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভী বাড়ে, তা যদি না তো বিদ্যায় কী করে, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত ভিত্ত রয়। আবার রায় রামানন্দকে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এসব এই যে লেখাপড়াটাও ভগবানের সেবার জন্য, আমার নিজের কথাই বলছি, আমি যখন ক্লাস 8 পড়তাম আমার গুরুদেব ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের কাছে এসেছিলাম, মনে মনে গুরুদেব করেছি, যখন যখন প্রস্তাব রাখলাম যে আমি আপনার কাছে থাকতে চাই, পড়াশোনা মানে পড়াশোনা ছেড়ে দিয়ে একদম ত্যাগী হয়ে আপনার কাছে থাকতে চাই, তখন বলছেন যে, তখন তিনি বললেন বাবা তোমরা তো উৎসবাজিতে আসো, উৎসবাজিতে আসো তোমার সব ব্রাইট দেখো উজ্জ্বল, কিন্তু দুটো আর একটা সাইড আছে, ডার্ক সাইড আছে, যখন তো কেউ থাকবে না তখন তো ভালো লাগবে, তোর মঠে কেউ থাকবে না, মঠটা হহি করছে, লোকজন আছে হা হা হি করছি, এটা একটা ব্রাইট সাইড, হ্যাঁ ভৌতিক সমস্ত সুবিধা আছে,
যখন উৎসবাদী হবে না, আজ থেকে আমি বলছি 78 কথা বলছেন, যখন উৎসবাদী হবে না তখন তোমার মন থাকবে তোতে বাবা এই ভক্তি জীবনটাকে, এই ভক্তি জীবনটাকে সত্যিকারের উপলব্ধি করতে হলে পড়াশোনার প্রয়োজন আছে, পড়াশোনার প্রয়োজন আছে। তুমি যাও পড়াশোনা করে আস, যতক্ষণ তুমি গ্র্যাজুয়েট হচ্ছ ততক্ষণ আমি তোমার দীক্ষা দেব না, ভালো করে পড়াশোনা কর। তো তখন আমি বুঝলাম না হরিভক্তির জন্য পড়াশোনা কি লাগবে, এখন বুঝতে পারছি। পড়াশোনা ছিল বলে আজ আমি বিভিন্ন দেশে ঘুরছি, পৃথিবীর 30-40 দেশে আমি যাই, 100 শহরে যাই প্রত্যেক বৎসর। যদি না জানতাম, পড়াশোনা না করতাম, তাহলে যেতে পারতাম না। প্রত্যেক বৎসর আমি রাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপ করি, মানে পৃথিবীর একটা চক্র মারি, বিভিন্ন দেশে বিভিন্ন শহরে যেতে হয়। কেন? ওই চৈতন্য মহাপুরুষ বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বিচার অবলম্বন করে যেতে হয়। তো হ্যাঁ, তো হ্যাঁ, যেটা হচ্ছে শুধু ভগবানের সেবা মানে শুধুমাত্র ওই মন্দিরে গিয়ে সেবা নয়, মনটাকে, এই যে আত্মা, যে শরীরটাকে, শরীরটার ভেতরে তো পরমাত্মা আছে, এটাকে মন্দির বানাতে হবে। শরীরম, শরীরটা মন্দির। এই অন্তরে যদি মন্দির বেনে যায় তাহলে বাহ্যে তখন মন্দির করতে হবে। আমরা কি এখন কি করি? বাহ্যে মন্দির করি, অন্তরে মন্দির করি না, এদিন গণ্ডগোল হয়ে যায় সব। তো অন্তরে মন্দির কীভাবে করবেন? মন্দির মানে ভগবানের স্থান। ভগবান যেটা বলছেন আমার প্রিয় হতে হবে, তো প্রিয় হতে গেলে ওইগুলো করতে হবে। যেগুলো বলছেন শত্রু মিত্র জ্ঞান করলে হবে না, সুখ দুঃখ বিচার করলে হবে না, সম শত্রু চ মিত্রে চ তথা মান মান অপমানকে বিচার ভাগ করলে হবে না, হ্যাঁ, তারপরে নিন্দা স্তুতিকে ভাগ করলে হবে না, সবকে সমান দেখতে হবে, আর ভেতরে ভেতরে সন্তুষ্ট না সবসময়। ভগবান যেভাবে রেখেছেন সেটা, ভগবান আমাকে এইভাবে রেখে সুখ পাচ্ছেন, দুঃখ হলেও সুখ হতো, ভগবানের সুখই সুখ। ভগবান কখনো বলবো না, যেমন অনেকে বলে আমি এতদিন হরিনাম করছি আমি কেন ভগবান কষ্ট দিচ্ছে, বলে না এতে ভগবান কষ্ট দেয় না, আমাদের কর্মফল আমাদের কষ্ট দেয়, কোনটা? হ্যাঁ, আমাদেরকে আমাদেরকে আমাদের আচার্য যখন জানালেন মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া, আমারই কর্ম, আমার গলা হাত এ দুটো বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে টানছে কোথায়? কুবিষয়, কু মানে মন্দ, বিষয় মানে ভোগ, সেই মন্দ বিষয় ভোগে টানছে। যত আমরা বিষয় ভোগেতে লিপ্ত হব তত ভগবান আমাদের দূরে চলে যাবে। আচ্ছা, আপনারা একটা পারবেন, আপনারা কত কত টাকার বিজনেস করেন? দেখুন, আমার প্রতি দিনে 400 মেসেজ আসে, ফোন আসে, আমি ফোনটা নিয়ে এসেছি, নিয়েছেন আসেন তো, যদি থাকে আমার সাইলেন্ট করা থাকে, পরবর্তীকালে জেনে নেব। কি দেখুন না, করুন না, এটা করুন না। পার্লামেন্টে মিটিং হলে কেউ ফোন না ব্যবহার করতে পারে না, কিন্তু এখানে এখানে পার্লামেন্টের চেয়ে আরও বেশি উন্নত আলোচনা হচ্ছে। পার্লামেন্টে আলোচনাটা কী হয়, কীভাবে কতখানি পকেট ভরা যাবে, কার কতটা, মন্ত্রীর আলোচনা করে জীবে, মানে জনগণের সাহায্যের নামে কতখানি পকেট ভরতে পারবে, তার আলোচনা হবে। এখানে কারো পকেট ভরা না, মন ভরানোর কথা হচ্ছে, যেটা যেটা ভরলে
আর কিচ্ছু লাগবে না। সেই আলোচনা আপনারা যদি ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন, আমি বলছি না বন্ধ করে, সুইচ অফ করে রাখতে, যদি সাইলেন্ট করে রাখেন কী অসুবিধা আছে? পরবর্তীকালে এখান থেকে আর তো আধ ঘন্টা হবে, তারপরে তো আপনার চলে যাবেন ওখান থেকে, চলে গিয়ে আমরা ফোন মারবো, ফোন করে করে নিলেন। একমাত্র ভারতবর্ষে এটা হয়, বিশেষ করে বাংলায় এটা হয়, শুধু বাংলায় এটা হয়। বিদেশে কিন্তু একটা নিয়ম আছে, দেখা দাও, প্লিজ কিপ ইউর ফোন আইদার সাইলেন্ট আর সুইচ অফ, হলের সামনে লেখা থাকবে সাইলেন্ট প্লিজ, চিলড্রেন নট অ্যালাউড, ইফ চিলড্রেন গো টু দ্য চিলড্রেন পার্ক, হলের সামনে চিলড্রেন পার্ক থাকে সেখানে যা। তারা শোনে, মন দিয়ে শোনে, বলতে আরও আগ্রহ লাগে, এখানে মন বিক্ষিপ্ত হয়ে যায়। তো একটা জিনিস সাজিয়েছে যে বলতে হয়, তো একটা জিনিস আমি তো কোনো বই দেখে পড়ছি না, যারা বই দেখে পায় তারা খুব বলতে সহজ হয়, বই পড়ে গেল একটু ব্যাখ্যা করে দিলে হয়ে গেল, আমি কোথায় আরম্ভ করেছি কোথায় শেষ করবো কনক্লুশনটা আমাকে আনতে হবে। তো সেই জন্য একটু ভালো করে, এই জন্য যদি সত্যি করে শুনতে চান আমার আসল কথা, তাহলে ফোনগুলো সাইলেন্ট করে দেয়, অর্থ বুঝলেন তো? সাইলেন্ট মানে ফোনের শব্দ হবে না, ফোন আসবে শব্দ হবে না, তারপর সাইলেন্ট বলে, সাইলেন্ট। তো যাই হোক, আমি জানি না আমার কথাটা আপনার ভালো লাগছে কিনা খারাপ লাগছে, তো আপনারা এটা করুন না, কি দরকার আছে? মানে কী যেন বলছিলাম, এটা ভগবানের ইচ্ছেই হচ্ছে, ভগবান মায়াদেবীকে পাঠিয়ে দিয়েছেন, ভগবানের মায়াশক্তি পাঠিয়ে দিয়েছে এখানে। আরে এ তো কথা শুনছে গণ্ডগোল হয়ে যাবে, হ্যাঁ একে তুমি হিসাব করে একে তো এখানে এখানে রাখতে হবে মনটাকে, ছেড়ে দাও না, আর তো আর তো আধ ঘন্টা আছি, ছেড়ে দাও। তো আমাদের বিচারটা ভালো করে করতে হবে, আমরা কী জন্য এসেছি এখানে? মানুষ দেহ, আরে একটু চালাও না রে বাবা, হাই চালাও, হরে কৃষ্ণ, তা এতক্ষণ তো হচ্ছিল তাই, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন? তো যাই হোক, শুনুন তাহলে, তো যে কথা বলছিলাম, ভুলে গেছি, এত মানে ডিস্ট্রাকশন, হ্যাঁ মায়া গ্রাস করছে, কলি মানে কপট, কলি মানে অজ্ঞতা, কলি মানে ঝগড়া, এগুলো থাকবে। কলিকে কলির হাত থেকে বাঁচার উপায় কি? ভগবান, সেজন্য ভগবান নাম রূপে এসছেন। কোন নাম? অনেকে অনেক, বাংলা তো অনেক নাম আছে, সবই যাও, সব তো ভগবানের নাম কি আছে? কিন্তু মহাপ্রভু কি বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি সমস্ত সিদ্ধি হইবে যাহার। সর্বসিদ্ধি মানে যাকে পেলে সব পাওয়া যায়, কাকে পাবেন, কাকে পেলে? ভগবান, ভগবানকে না, কৃষ্ণ। কোন নাম, কোন নামের মধ্যে কৃষ্ণ আছেন? নামেরই মধ্যে আছেন শ্রী শ্রীহরি। কোন নাম? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মানে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে, কীভাবে? চিত্ত স্থির করে করতে হবে। কোথায় স্থির করবেন? ভগবানের ধামে। কিরাম ভাব, কিরকম ভাব করবেন? না, ভগবানের ধাম কোথায়? গোলক বৃন্দাবন,
সেখানে আমাদের রূপ গোস্বামীপাদ বলছেন, দেব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমধ, দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে, কল্পবৃক্ষের নিচে, কল্পদ্রুম অধ মানে নিচে, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ, রত্নখচিত মানে হীরে সোনা দ্বারা চকচকে সিংহাসনের ওপর কে বসে আছেন? শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব্য বসে আছেন, রাধা গোবিন্দ বসে আছেন। এই জায়গা, এই চিন্তাটা এইখানে নেই। মানে আমাদের যে মন তো ঘুরছে নাকি, এই যে নাম করছে, কোথায় মন আছে? ওখানে আছে নাকি? কোথায় নাম আছে? যেখানে যখন যারা নাম করছে সকলে যে কোথায় মনটা আছে? দেখুন, সাধনে চিন্তিবে যাহা সিদ্ধিকালে পাইবে তাহা, নামটা সাধন, সাধনের সময় যা চিন্তা করবে সিদ্ধিকালে, মানে যখন নামে সিদ্ধপ্রাপ্ত হয়, মানে নামের যখন ফল পেতে সব শুরু করবেন, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। নাম করছেন কিন্তু মনে মনে চিন্তা করছেন কাক বক, বিষয়ে চিন্তা করছেন, বিষয় মারবেন। একটা বাড়ি আছে, দশটা বাড়ি হয়ে যাবে। আপনার দলে 100 লোক চলে আসবে, লাভ তো কিছু হবে কি? ভগবানকে পেলেন না তো কিছু লাভ হবে না। এই জন্য আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে, আমরা এই মানব জীবনটা পেয়েছি কি জন্যে? পেয়েছি ভগবান, ভগবানেতে, ভগবানের সেবার জন্য পেয়েছি। ভগবানেতে আমাদের মনটা লাগাতে হবে। যদি মন যদি ভগবানে না লাগে, তাহলে জানবেন আমাদের সমস্ত চেষ্টা, যত চেষ্টা করলাম সব বৃথা হয়ে গেল। বলছেন যদি মনে, মনের মধ্যে নানা রকমের দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব বিচার এসে যায়, দ্বন্দ্ব মানে মিলন নয়, দয়াবায় দন্তনা দয়াবায় মানে মিলন, আর দ্বন্দ্ব মানে ঝগড়া হয়, দন্তনা দেয় দ্বন্দ্ব মানে ঝগড়া হয়, সে দ্বন্দ্ব লেগে গেল, তাহলে কি হবে? বলছে তাহলে ওই ঝগড়াতে, ঝগড়া মন নিয়ে কখনো ভগবানে যাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে ভালো করে বিচার করতে হবে, মনটা লেগেছে তো? মনটা যখন লাগবে তখন আনন্দ আসবে, তখন মনে হবে যে আমি তো কিছুই করলাম না। যত গভীরে ঢুকবেন নামে, তত মনে হবে আমি কিছুই করলাম না, কারণ ভগবান অসীম, ভগবান অনন্ত শক্তিধারী, সীমা পরিসীমা নেই। এই জন্য আমাদেরকে একটু নামের দিকে জোর দিতে হবে, কলির হাত থেকে বাঁচবার জন্য, কলির অজ্ঞতার হাত থেকে বাঁচবার জন্য, কলির যে কলহর হাত থেকে বাঁচবার জন্য, কলির যে কপটের হাত থেকে বাঁচবার জন্য আমাদেরকে একটু ভগবানেতে প্রবেশ করতে হবে। ভগবান যেখানে, কলির প্রভাব সেখানে শিথিল হয়ে গেছে, কলির প্রভাব তখন শিথিল হয়ে গেছেন ভগবান, তো কলির হাত থেকে বাঁচবার জন্য ভগবান কি দিয়েছেন? হরিনাম দিয়েছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তো ভগবান কি বলছেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কোনো বিধি নাই, নাম যেখানে সেখানে করতে পারেন, কিন্তু মনটা লাগাতে হবে। মন যদি অন্য জায়গায় লেগে যায়, মানে যেরাম ধরনের গাড়ি যেখানে যেরাম চালা, যেদিকে চালাবে সেদিকে যাবে, তো মনে করেন একটা বাস স্ট্যান্ডে গেছেন, এখানে কি আগরপাড়া বাস স্ট্যান্ডে, বাস হয়তো যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে বাসে উঠবেন সেখানে যাবেন নাকি? তো সেমনি করে আমরা, আমাদের যে মন যেখানে লেগে আছে নাম করার সময়, সেই স্থানেই যেতে যাব,
সাধনে চিন্তিবে যাহা সিদ্ধিকালে পাইবে তাহা। এই জন্য আমাদের অপূর্ব আচার্যজন কি বললেন, বলছেন দিব্যদবৃন্দারণ্য কল্পদ্রুমধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ। সেই কল্পদ্রুম মানে কল্পবৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসন, রত্ন মানে হীরে, সোনা দ্বারা ঝকমকে সিংহাসনের উপর কে বসে আছেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব্য, রাধা গোবিন্দ বসে আছেন। একা না, প্রেষ্টালিভি অত্যন্ত প্রিয়জন ঘিরে আছেন। তারা কারা? অষ্টসখী, তাদের নাম কি, তারা কি করছে? তারা শুধু সারাউন্ডেড, তারা চারদিকে ঘিরে আছে না, সেব্যমান তার সেবা করছে। তোরা কোন সখী আছে, কি সেবা করছে, এই চিন্তা ডুবতে হবে। কোন সখী? ললিতা বলছে তাম্বুলে ললিতা দেবী কর্পূরাব্দে বিশ্বাখিকা চামরে চম্পকলতা চিত্রাবসন সেবনে রাগে চ রঙ্গদেবী, রঙ্গদেবী রাগ মানে গানের গাথন, রাগে চ রঙ্গদেবী সুদেবী জল সেবনে নানা বাদ্যে তুঙ্গ বিদ্বা ইন্দুলেখা নর্তনে। বস, আরো অনেক চিন্তা আছে, সেই চিন্তায় যত ডুববেন ততই মানে এই জীবনের এই যে ভৌতিক জগতে যত আকর্ষণ সব শিথিল হয়ে যাবে, সংসার আসক্তি কেটে যাবে। এই আসক্তি না কাটলে কখনো ওই আসক্তিতে আবদ্ধ হওয়া যাবে না, আসক্ত হওয়া যাবে না। দুটো জায়গায় আসক্তি হতে পারে না, সেই জন্য বলছেন সংসারটাকে ভগবানের মন্দির বানিয়ে ফেলো, ভগবানের আশ্রম বানিয়ে ফেলো। মনটা প্রথম মন্দির করো, মনের মধ্যে ভগবানকে জাগরুক করো, তারপরে বাহ্যে মন্দির বানাও। এবারে যদি মনে করুন বায়োলজিক্যাল সিস্টেম আমাদেরকে ব্রহ্মচারী হতে দিচ্ছে না, ব্রহ্মচারী হওয়া ত্যাগী হতে দিচ্ছে না, বিবাহ করো। কী জন্য বিবাহ করছেন? ভগবানের সেবার জন্য। বিবাহ করে কী করবেন? সন্তানের দিনই আসতে হবে, কেন? ভগবানের সেবার জন্য। উপায় করতে হবে, উপায়ের জন্য কিন্তু লেখাপড়া করতে হবে, পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভী বাড়ে, তা যদি নাড়ত বিদ্যায় কী করে, সেই সে বিদ্যার ফল জানি হও নিশ্চয়। যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়, চিত্তটা মানে মনটা, আত্মা মানে হৃদয়টা, বুদ্ধিটা যদি সেখানে থাকে, চিত্ত বৃত্ত মানে যা কিছু উপায় করছেন সব তার সেবা, মানে তোমার সন্তানাধিকারা, তোমার স্ত্রী স্ত্রী পতিকারা সব বৈষ্ণব বৈষ্ণবী, বৈষ্ণবের সেবা করলে কী হয়, ভগবানের সেবা হয়ে যায়। তাদের সেবার জন্য করছি, আমার আমার পত্নী নয়, আমার পতি নয়, আমার সন্তান নয়, সব ভগবানের সন্তান, আমাকে দিয়েছে পালন করার জন্য, আমি তাতে পালন করব। এই বিচারটা বিচারটা হচ্ছে পাল্টে দেওয়া, যা কিছু করছে সবই ঠিক আছে কিন্তু পাল্টে দেওয়া বিচারটা, এবার মনটা লাগিয়ে দেওয়া ভগবানেতে। এভাবে লাগলে কি হয়, তাহলে আর কোনো বিচার থাকে আর আমাদের মনটা লেগে গেল মানে সে মন্দিরে থাকুন বাড়িতেই থাকুন না কেন, বাড়িটা তো মন্দির, মন দৃঢ়, মনটাকে দৃঢ় করতে হবে কোথায়, ভগবানেতে। মন্দির মানে একটা কোনো স্ট্রাকচার নয়, এটা বলি ওটা স্ট্রাকচার, মানে একটা কনস্ট্রাকশন স্ট্রাকচার বিশাল, এটা নয়। মন মানে মনটাকে দৃঢ় করতে কোথায়, ভগবানেতে, ভগবানের সেবাতে, ভগবানের লীলাতে, ভগবানের নামেতে। সেখানে বসে করতে পারেন, মহাপুরিয়ে করতে পারেন, বিভিন্ন জায়গায় যেখানে যাবেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো, সুখে দুঃখে ভুলো রাখো, বদনে হরি নাম করো রে।
তো এইভাবে আমাদেরকে বিচার করতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, প্রায় এক ঘন্টার উপর কথা বললাম। তো এখন কিন্তু প্রশ্ন থাকে, তোমার আর মাত্র 15 মিনিট আছে সময়, আমাকে বলেছে 8টা পর্যন্ত বলতে হবে, 8টা বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে, এদিকে করে প্রশ্ন থাকে করতে পারেন। এটা কথা শেষ নেই, কিন্তু হরে শব্দ দ্বারা অনেক ব্যাখ্যা রয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে শব্দে তো অনেক ব্যাখ্যা রয়েছে, কৃষ্ণতে অনেক ব্যাখ্যা রয়েছে। প্রতিটা শব্দ 8, 16খানা শব্দ আছে, 32টা অক্ষর আছে, প্রত্যেকটা শব্দ অক্ষরের ওপর অনেক ব্যাখ্যা রয়েছে, শেষ হবে না। যদি আপনাদের মনে এখন কেন যেটা বলেছি কি প্রশ্ন থাকে তা করতে পারেন, এই প্রশ্ন আছে বলুন, ভাবুন। চেতন যদি হন, চেতনের প্রশ্ন থাকবে কেন আমি নাম করব, হতেই পারে। আমি তো অলরেডি বলে দিয়েছি, যাতে না বুঝতে পারেন তাহলে আরো আরো বলতে হবে, যেন বোঝে বুঝতে পারেন, যেটা বলছি বুঝতে পারা হয়। আর যদি অচেতন হয় তো কোনো প্রশ্ন থাকবে না। তো যাই হোক, দেখে মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, হয় আমি ভালো বলেছি সব বুঝতে পারছেন, আর নয় আমি যা বলেছি কিছু কিছু বুঝতে পারা যায়, দুটোর মধ্যে একটা হবে নাকি, কোনটা হবে আমি জানি না কোনটা। তো যাই হোক, তাহলে আমাদের কথা হচ্ছে মনটাকে মানব জন্য পেয়েছি, মনটাকে ভগবানকে লাগাতে হবে। ভগবানকে লাগালে কি হবে, ভগবানকে লাগালে ভগবানের ধামে ফিরে যাব। তাহলে এই আর যে 80 লক্ষ জমি, 80 লক্ষ বিভিন্ন রকমের দেহ আর পেতে হবে না, 80 লক্ষ মানে 84 লক্ষ, 80 লক্ষ বিভিন্ন রকম শরীর, 4 লক্ষ মানুষ জন্ম। এই 4 লক্ষ মানুষ জন্মের মধ্যে যদি মনটা যদি না লাগাতে পারি ভগবানেতে, তাহলে আবার ওই 80 লক্ষ বিভিন্ন প্রকার শরীর পাবো, যে শরীরে আমি ভগবান আরাধনা করতেই পারবো না, সব কিছু স্থির করে পাঠিয়ে দিচ্ছে ভগবান। গরু গরুর কাজ করবে, ছাগল ছাগলের কাজ করবে, ভেড়ার ভেড়া কাজ করবে, কৃমিকীট কৃমিকীট কাজ করবে, গাছ গাছের কাজ করবে, ও নাম করতে পারবে না, সাধনা করতে পারবে না, একমাত্র মানুষই পারে সাধনা করতে। এই জন্য আমাদেরকে ভালো করে বিচার করতে, মানুষ দেহ তো পেয়েছি, কতটা এগোলাম, এগোতে পারিছি কি, এগোনো মানে কতটা ভগবানের তে মনটা লাগাতে পারলাম, যাবো তো ভগবানের কাছে, আবার ফিরে আসবো। নাম করতে করতে যদি সেই নামের চিন্তা না আসে, নামের চিন্তা না আসে, জানবেন যে নামের কিছু অপরাধ আছে, অপরাধ আছে। কোথাও অপরাধ কেউ জানে না, কিন্তু আছে। বলছে কোটি জন্ম করে না পায় কৃষ্ণের চরণ। জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত নাম শুনেছেন, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর এক পার্শ্ব ছিলেন, তিনি মহাপ্রভুর সঙ্গে ঝগড়া করতেন, আবার সেবাও করতেন, চৈতন্য মহাপ্রভুর ঝগড়া করতেন। একটা যেমন ঘটনা বলছি, চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য সুগন্ধি তেল বাংলা থেকে নিয়ে গেছে উড়িষ্যায়, সে সুগন্ধি তেল মহাপ্রভুকে দিয়েছেন, মহাপ্রভুর সেবককে দিয়েছেন, গোবিন্দকে দিয়েছেন, বলছে সুগন্ধি তেল আছে আমি বাংলা থেকে নিয়ে এসেছি মহাপ্রভু শরীরে মর্দন করার জন্য। মহাপ্রভুকে যখন গোবিন্দ মহাপ্রভুর সেবক নিয়ে দিলেন, তখন বলছেন যে জগদানন্দ নিয়ে এসছে এটা আপনার সেবার জন্য, যে না সুগন্ধি তেল এটা জগন্নাথের দীপ জ্বালানোর জন্য রাখো। তো বলেছে, বলছে তুমি দাও, জগন্নাথকে দাও, ফিরিয়ে দাও, বলে জগন্নাথের জন্য দীপ জ্বালাতে পারবে, জগন্নাথের জন্য। তারপর জগদানন্দ বলছেন, বলবে পণ্ডিত বাংলা থেকে নিয়ে এসছে ওই জগন্নাথের জন্য নয়, আপনার জন্য আপনি নিতে হবে। তখন মহাপ্রভু বলছেন,
সুগন্ধিত সন্ন্যাসী সুগন্ধি তেল মাখবো, তাহলে তারপর তারপরে বলবো একটা সুন্দর সুন্দর একটা কি বলবো মর্দকী, মানে মর্দকী মানে মহিলা ম্যাসাজার আমার চাই বলে তেল ফেরত দিয়ে দিয়েছে। তেলটা কি করলেন, সামনে নিয়ে এসে মহাপুরুষ সামনে এসে তেলের ভাঁড়টা ভেঙে ফেললেন, আর রাগ করতে বলতে গিয়ে হ্যাঁ জগন্নাথের সেবা, জগন্নাথের সেবা এভাবে করতে করতে উনিও খাচ্ছেন না, খাওয়া বন্ধ করে দিলেন, মানে উপবাস থাকতে আরম্ভ করলো। মহাপ্রভু ভক্তর এরম দশা দেখে উনি উপবাস করে রাখলেন, সারাদিন আর কিছু খেলেন না, খাওয়া দাওয়া নেই। সন্ধ্যেবেলা বলছেন জগদানন্দ, মহাপ্রভু বলছেন জগদানন্দ খিদা লেগেছে, কিছু করতে পারবে? সঙ্গে সঙ্গে জগদানন্দ রান্না করতে আরম্ভ করলেন মহাপ্রভুর জন্য, দিলেন মহাপ্রভুকে। তো যখন মহাপ্রভু এবারে আর কি একটু রসিকতা করে বলছেন জগদানন্দ আমি যদি জানতাম তুমি ক্রোধিত হলে তোমার রান্নার স্বাদ আরও বেড়ে যায় তাহলে রোজ রাগ করাতো। দুজনেই হাসতে লাগলো। এই সেই জগদানন্দ পণ্ডিত যিনি কৃষ্ণলীলা ছিলেন, সত্যভামা ছিলেন, সেই সত্যভামা জগদানন্দ রূপে এসছেন। সেই জগদানন্দ ভাবু তার একটা বই লিখেছে তার প্রেম বিবর্তন। সে প্রেম বিবর্তনে লিখছেন যে যদি অপরাধ থাকে, যে কোটি জন্ম করিল না পায় কৃষ্ণের চরণ, আর চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ নাম হতে পারবে কৃষ্ণের চরণ। তো কোন নাম? অপরাধ শূন্য নাম, অপরাধ শূন্য নাম। এবার নাম অপরাধের অনেক বিচার রয়েছে, সে বিচারগুলো মেনে চলতে হবে। তো যাও, তো কোটি জন্ম করে না পায় কৃষ্ণের চরণ, ভাববেন না যে নাম করছি উদ্ধার হয়ে যাবে। মনটা যদি ফিক্সড না হলো ভগবানেতে, মনটা যদি মনে ভগবানের সেবানন্দে না থাকলো, কখনো ওই সেবায় প্রবেশ করতে পারবে না। সেবায় প্রবেশ না করলে আপনাকে এই ভোগের জগতেই থাকতে হবে, কর্ম অনুযায়ী দেহ পেতে হবে, যেরাম কর্ম সেরাম ফল। যদি আপনি নির্লজ্জ হন, গাছ হয়ে জন্মলাভ করতে, নলকূপের মনে গ্রীব নির্লজ্জ অবস্থায়, কেউ নারদমুনির কাছে নির্লজ্জ অবস্থায় ছিলেন, নারদমুনি অভিশাপ দিলেন, হে বেটা নির্লজ্জ তুই বৃক্ষজনই প্রাপ্ত হয়ে যা, বৃক্ষ হয়ে গেল, জমলার জন্য বৃক্ষ হলো, ছল কপট করেছেন চালান চলেন, ছল কপট করলে কী হয়, এঁকে বেঁকে এঁকে বেঁকে কারা চলে, কারা চলে এঁকে বেঁকে, সাপ চলে। যতটা পরিমাণ আপনি ছলকপট করেছেন, জঘন্য ছলকপট করছেন, ততটা বিষদশা হন, কোপড়া হতে পারেন, হেলে হতে পারেন, বেলে বড়া হতে পারেন, বেলে বড়া তো কোনো বীজ নেই নাকি, হ্যাঁ এই ধরনের। আর যদি বলেন করেন যে হিংস্র স্বভাব, সবসময় লোককে হিংসা করেন, তা হিংসার হিংসার শরীর হচ্ছে বাঘ সিংহ জঙ্গলি কুকুর এসব হতে হবে, কর্ম করে ছাড়বে না, কর্ম কখনো ছাড়বে না। মনটা যতক্ষণ ভগবানে না লাগছে তখন এই সংসারে নানা রকম বিচার নিয়েই থাকবে, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল না যার। সংসার বলতে এই ভৌতিক জগতে আসক্তিকে বলা হয় সংসার। আর যখন ভৌতিক জগৎটা মানে ভৌতিক আপনার সংসারটা ভগবানের সংসার বলবেন, তখন আর আপনার সংসার নেই, কৃষ্ণের সংসার, কৃষ্ণ আসক্তি হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু এই জন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিল রৌড়বে বলে মজে। চার বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে হচ্ছে চার আশ্রম, সন্ন্যাস মানে ব্রহ্মচর্য গার্হস্থ বনপ্রস্থ সন্ন্যাস যদি কৃষ্ণ নাই হলে, যেমন অনেকে আছে না সন্ন্যাস নিয়েছে চিনা বা ফুড রিলিফ ফুড ফর লাইফ ফুড রিলিফ এসব যে করবে, এসব পড়ে থাকে আছে না, যেমন বন্যা হলো ফুড রিলিফ দিল, বস্ত্রহীনকে বস্ত্র দিল, এসব নিয়েছে সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস। তো এই জন্য কী বলতে, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, যদি কৃষ্ণের সুখের জন্য সব কিছু না করে,
তাহলে সকর্ম নিজেকে কর্ম করলেও রৌড়ব নামক নরক নরক তার জন্য অপেক্ষা করছে। তাই মানুষ দেহ পেয়েছি, বুদ্ধি দিয়েছেন ভগবান, শ্রেষ্ঠ বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা আমাদেরকে মানুষ দেহ লাভের সার্থকতা লাভ করতে হবে, এই দেহতেই লাভ করবে। কোনো প্রকার দলবাজি না করে, মানে ভগবান একটা সঙ্গে দল চলে না, ভগবান হচ্ছেন নন সেক্টেরিয়ান, বাংলায় কেউ জানি না, নন জাজমেন্টাল। নন সেক্টেরিয়ান মানে কোনো সাম্প্রদায়িক নয়, এই সম্প্রদায়ের ভগবান এটা এটা নয়, ভগবান সকলের, তাকে যে যেরাম ডাকে ভগবান সে তাকে সেইভাবে উপস্থিত হয়। যান মানে কি বলেন, যে যথামাং প্রপদন্তে স্থান তথাই ভজাম্য, যাকে যেইভাবে ডাকে সেভাবে আসে। কিন্তু কোথায় যেতে হবে, ভগবানের ধামটা সবাই স্বর্গ ভগবানের ধাম, কিন্তু স্বর্গে তার গেলে ওর মর্তে ফিরে আসতে হবে। কিনে পুণ্যে মত্তলোক অভিশন্তি পিতৃ জানতি পিতৃব্রতা, আমার আপনার পিতাও ভগবানের সৃষ্টি, আপনি পিতার উপাসনা করলেন, পিতৃলোকে যাবেন, ভূবলোক ভূ যদি পিতা যদি আমার পুণ্যবান হন, যদি আমার পাপ কর্ম করে থাকে পিতা যদি সে ওখানে না গিয়ে নরকে যায় সেখানে যাবেন। আর ভূতানি জানতে ভূতে যা, যদি ভূত লোকের উপাসনা করেন ভূত লোকে যাবেন। ভগবানকে মজ্জা জিমা মে পিমাম, যে আমাকে উপাসনা করে সে আমার কাছে ফিরে আসে। এই জন্য বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, আমি কি করব, করা কর্তব্য কি, আমার কর্তব্য ভগবানের আরাধনা করা। এই আরাধনা, এই যে কলিযুগের আরাধনার প্রথম তো চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন, হরিদাস ঠাকুর দেখিয়েছিলেন, পরবর্তীকালে বলদেব বিদ্যাভূষণের কাছে এসে সব থেমে গিয়েছিলেন, অন্ধকারময় জগৎ। তারপর ভক্তি বিনোদ ঠাকুর ভক্তির ভগীরথ স্বরূপ প্রকট হলেন, তিনি সব লিখলেন, প্রচার করলেন কে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সব সিদ্ধান্ত। ইনি হচ্ছেন যত দেখছেন এখন নামের প্রচার, তো শিষ্যরাই করেছে, ইনি নিজেও করেছেন, ইনার শিষ্যরা করেছেন, আমার গুরুদেব ইনার শিষ্য, ইস্কনের প্রতিষ্ঠাতা ইনার শিষ্য, যত মহাপ্রভু যত মঠ দেখবেন সব ইনার শিষ্য, সব মন্দিরে দেখবেন ইনার 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 আছে, ইনার 150তম আবির্ভাব এই এই বৎসর তম, আর 24-এ পূর্তি। এই জন্য আমরা এসব রেখেছি, এর প্রচার কমে গেছে, কেউ প্রচার করে না, সেই জন্য নিজের গুরুদের নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তার জন্য কেউ প্রচার করে নাই না। সকল আমি ব্রত নিয়েছি এনাকে উপস্থাপন করব, পৃথিবীর সর্বত্র আমি যাচ্ছি, এই পিকচার এই এই স্মরণ মূর্তি নিয়ে এর কথা বলি, এনার কথা বলার তো সময় হলো না, যদি ভবিষ্যতে কখনো এরা সুশীলবাবু জানে কথা, সুশীলবাবু জানে যারা একটু গৌরী মঠের সঙ্গে যুক্ত তারা জানে কথা ভালোভাবে জানে, তো যাই হোক জেনে নেবে ওনার কাছ থেকে। আর যদি ভগবান এবার নিয়ে আসে এখানে, আপনারা যদি শান্তভাবে বসেন তাহলে আসবো, আর যদি ফোন খুলে রাখেন ছেলেদেরকে লাগিয়ে দেন তাহলে আসবো না, যে যাই করুন আসবো না, তো যাই হোক। পরিবেশ যদি শান্ত না হয়, আমি তো ভগবানের আমি কোনো বই দেখে দেখে পাঠ করছি না, তা আমি পাঠ করি না, সত্যি বইয়ের কথাই বলছি, বিভিন্ন জায়গা থেকে নির্যাসগুলো নিয়ে এসে আপনাকে উপস্থাপন করছি। কেন করছি, যদি আপনারা অল্প সময়ের মধ্যে একটা সংক্ষিপ্ত স্যার বুঝে নিতে পারেন ভজনের ভজনের সংক্ষিপ্ত স্যার কী, এই জন্য করছি, হয়তো করতে পারতাম বই নিয়ে এসে পাঠ করে দিলাম, যা গণ্ডগোল করছে করুক,
করি না কেন এতে পরিপূর্ণ পরিপূর্ণ বিষয়টা আমি উপস্থাপন করতে পারবো না আমাদের মূল লক্ষ্য কি ক্লাস দেবার মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা শ্রোতাকে হরি নামে উদ্বুদ্ধ করা ভগবানের চিন্তা থেকে চিন্তায় ভগবানকে চিন্তায় রেখে ভগবানের নামে উদ্বুদ্ধ করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটা আমাদের সন্ন্যাসীদের যারা সন্ন্যাসী তাদের এটা এটা শিক্ষা কথা বলবো নামে উৎসাহ দেওয়ার জন্য নাম করাবো ভগবানের সেবা লাভের জন্য এরপর লিঙ্ক রয়েছে কেন আমরা সবাই ভগবানের সেবা তা যা হোক সকলে ভগবানের চিন্তায় নিমগ্ন হন ভগবানের চিন্তা নাম করতে তো অনেক তো কথা রয়েছে বলা যাবে না এখন পরবর্তীকালে যদি কখনো এখানে আশপাশে আসি তো যাবেন সেখানে গেলে নিশ্চিত বলবো আজকে সকালে কথা বলেছি আড়িয়া দহতে শুধু একটা শব্দ ব্যাখ্যা করেছি হরে শব্দটা যাই হোক এখানে আটটা বেজে গেছে এখন যেতে হবে বলছে হরে কৃষ্ণ কোনো প্রশ্ন আছে তো এখনও করতে পারেন যদি না থাকে